তাজা খবরে স্বাগতম। মুখোমুখি আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকার। গণতন্ত্র পুনরুদ্ধারে রাজধানী ঢাকার জিরো পয়েন্টে নেতাকর্মী সহ সাধারণ জনগণকে আসার ডাক দিয়েছে আওয়ামী লীগ। এদিকে এই কর্মসূচি ঘোষণার পর তা মোকাবেলার ঘোষণা দিয়েছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আজ শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে কর্মসূচি নিয়ে বেশ কিছু পোস্ট দেওয়া হয়েছে। পোস্টগুলোতে বলা হয়, 10 নভেম্বর আসুন নূর হোসেন চত্বরে জিরো পয়েন্ট গুলিস্তান ঢাকায়। আর তাতে আরও লেখা হয়েছে, আমাদের প্রতিবাদ দেশের মানুষের অধিকার হরণের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ মৌলবাদী শক্তির উত্থানের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ সাধারণ মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করার চক্রান্তের বিরুদ্ধে। এছাড়া ওই পোস্টে আরও লেখা হয়েছে, অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আপনিও অংশ নিন। আর এই কর্মসূচির প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন, যে পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগ বর্তমানে একটি ফ্যাসিবাদী দল, এই ফ্যাসিবাদী দলের বাংলাদেশে প্রতিবাদ করার কোনো সুযোগ নেই। গণহত্যাকারী ও স্বৈর শাসক শেখ হাসিনার নির্দেশ নিয়ে কেউ সমাবেশ ও মিছিল করার চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্ণাঙ্গভাবে তা মোকাবেলা করবে। অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা বা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গের কোনো প্রচেষ্টাকে বরদাস্ত করবে না। এদিকে একইভাবে এই কর্মসূচি প্রতিহতের কঠোর হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শনিবার একটি পোস্ট দিয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।